এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেপটিক্স। আজকে আমরা বানাবো দই আলু। দই আলুটা এমন খাবার যেটা আমরা খালি মুখেও খেতে পারি, আমার ভাত রুটি পরোটা সব কিছুতে খাওয়া যায়, আর এটা খুব একটা ইজি রেসিপি। তাহলে বানানো যাক দই আলু। আচ্ছা, প্রথমে আমরা একটু তেল দিয়ে নেব কড়াইতে। তারপর দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে আর মিডিয়াম সাইজের কেটে রেখে নিয়েছি। এই আলুটাকে এবারে আমরা ভেজে নেব। আবার ওই একই কড়াইতে আরও একটু তেল মিশিয়ে নেব, আর নিয়ে আমরা আলুটাকে এতে দিয়ে দেব। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে তুলে নেব। তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। যেহেতু দই আলু করছি, তার জন্য দইটা আমাদের অবশ্যই লাগবে, আর তার সাথে লাগবে কাঁচা লঙ্কা বাটা। এই দইটাকে আমরা ভালো করে আগে ফেটিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা বাটাটা। আমি দুটো আলু নিয়েছিলাম, তার জন্য আমার এক কাপ দই লেগেছে আর চারখানা কাঁচা। ওই একই কড়াইতে আমার তেল অনেকটা রয়ে গিয়েছে, যদি আপনার না থাকে আপনি একটু তেল নিয়ে নিতে পারেন। আর এর মধ্যে এক টিস্পুন মতন আমরা জিরে নিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে পিঞ্চ অফ হিং দিয়ে দেব। দুটোকে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট পর 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নেব। মশলাটা এবারে বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমরা এর মধ্যে এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। এরপর আমরা দইয়ের মিক্সচারটা মিশিয়ে দেবো এতে। দই দিয়ে কিছুটা নুনও দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। রান্না হওয়ার পর আমরা মিশিয়ে দেব ভেজে রাখা আমাদের পেঁয়াজটা।
দই আলু আমাদের হয়ে গিয়েছে, এবারে আমরা এতে মিশিয়ে দেব ধনে পাতা। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এটা কেমন লাগলো আপনাদের বানিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।